ঘটনার শুরু 2000 সাল থেকে। বর্দপুরে ভারতে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের এক নারী তার ছেলেকে সঙ্গে নিয়ে হর্নে হয়ে একটা মসজিদ খুঁজছিলেন নামাজ পড়ার জন্য, কিন্তু তেলিবাগ এলাকায় কোনো মসজিদ খুঁজে পাচ্ছিলেন না শায়েস্তা ওমর। শেষমেশ অবশ্য পেলেন একটি মসজিদের খোঁজ, তবে মিসেস অম্বরের ছেলেকে মসজিদের ভিতরে ডেকে নিলেও ইমাম তার মাকে মসজিদের দরজা থেকে সরে যেতে বলেছিলেন। আমার স্বামী সরকারি চাকরি করতেন, সেই সময়ে অন্য জায়গার বদলি হয়ে গিয়েছিলেন, তাই আমি ভেবেছিলাম ছেলেকে নিয়ে গিয়ে নামাজ পড়িয়ে নিয়ে আসি, কিন্তু যেভাবে ছেলেকে ভিতরে নিয়ে গেলেও আমাকে মসজিদের দরজা থেকে সরে যেতে বলা হয়েছিল তাতে খুব অপমানিত মনে হয়েছিল। তখনই ঠিক করেছিলাম যে নারীদের জন্য মসজিদ হওয়া দরকার, বিবিসিকে বলেছিলেন মিসেস অম্বর, যখন তিনি নারীদের জন্য আলাদা মসজিদ তৈরির চেষ্টা শুরু করলেন। তখন বাইরে থেকে তো ধমকি দেওয়া যতই, এমনকি স্বামী বা বাবার সঙ্গে তর্ক বেঁধে যেত মিসেস অন্তরের। তিনি বলেছিলেন, কতবার যে আমার গাড়ির চাকা ফুটো করে দেওয়া হয়েছে, তবে একটাই ভরসা ছিল মনে মনে, যা করছি সেটা উপরওয়ালা নিশ্চয়ই বুঝতে পারছেন। জমি কিনে 2005 সালে অম্বর জমি মসজিদে তৈরি হয় লখনউতে। প্রথমে শুধুই নারীরা নামাজ পড়তে আসতেন, তবে পরে পুরুষরাও এখন এখানে নামাজ পড়েন। শায়েস্তা অম্বর অবশ্য শুধু নারীদের জন্য মসজিদ বানিয়ে থেমে থাকেননি, তিনি তালাক প্রথার বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি সমানকালে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড এর সঙ্গে তিন তালাক প্রথা নিয়ে বিরোধ বাঁধার মিসেস অম্বর আরও কয়েকজনের সহায়তা নিয়ে মুসলিম নারীদের জন্য ভিত্তক ল বোর্ড তৈরি করে খেলেছেন। অল ইন্ডিয়া মুসলিম উইমেন পার্সোনাল বোর্ড মুসলিম নারীদের স্বার্থ রক্ষা করে এই সংগঠন। লখনউয়ের অম্বর মসজিদে গত 10 বছর ধরে প্রতি শুক্রবার বিশেষ শিবির খোলা হয়, যেখানে রেশন কার্ড